বাংলাদেশকে উচ্চ প্রযুক্তির অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ফোর্সেস গোল দুই হাজার তিরিশের সহযোগী হিসেবে তারা বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিক আইনে ভূমিকা রাখতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে তার কাছ থেকে আরও বেশি অস্ত্র কেনার জন্য বাংলাদেশকে প্রলুব্ধ করেছে বিরল এক টেলিফোন সংলাপে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার চলতি মাসের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন দুই সাল নাগাদ বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রস্তাব করেন দুই দেশ গত বছর অ্যাপাচি হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আলোচনা শুরু করে ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানের প্রফেসর আলী রিয়াজ বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অধ্যকার ফোনালাপটি খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্বার্থে আমেরিকা ইন্দো প্যাসিফিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিরক্ষা কূটনীতির আশ্রয় নিচ্ছে সেক্ষেত্রে এর মূল উদ্দেশ্য বাংলাদেশের বিপক্ষে যাবে বলে মনে হয় না এটা রোহিঙ্গা সমস্যার সমাধানে মায়ানমারের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে মায়ানমার বুঝতে পারবে বাংলাদেশের সাথে সামরিক শক্তিতে এখন আর কুলিয়ে ওঠা সম্ভব নয় যেহেতু তার সামরিক মিত্র আমেরিকা আর চীন বুঝতে পারবে বাংলাদেশ এখন তার সব ডিম এক একঝুড়েতে রাখেনি রাশিয়ার নিকট একটা স্পষ্ট বার্তা যাবে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে বন্ধুরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমি মনে করি বাংলাদেশের জন্য বিরাট এক সুযোগ যুক্তরাষ্ট্র সাধারণত ন্যাটোর বাইরে কোনো উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম বিক্রি করে না আর ন্যাটোর বাইরে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ক্রয় করতে চায় তাহলে তাদের বিশেষ সামরিক সহযোগিতা এবং অঙ্গীকারমূলক হিসেবে দুটি চুক্তি স্বাক্ষর করতে হয় এর একটি হলো আকসা অন্যটি হলো জিসোমিয়া আকসা হলো অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট এটা অস্ত্র কেনাকাটা বিষয়ক চুক্তি আর জিসোমিয়া হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এটি অস্ত্র বিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষা বিষয়ক চুক্তি বন্ধুরা অনেক দেশ মার্কিন উচ্চ প্রযুক্তির অস্ত্র চেয়েও পাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশকে অফার করা হচ্ছে উচ্চ প্রযুক্তির অস্ত্রের মধ্যে যে অস্ত্র আছে বা যা আমেরিকা বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় তার ভিতরে উল্লেখযোগ্য হল অ্যাপাসি সিক্সটি ফোর ডি অ্যাটাক হেলিকপ্টার এম সেভেন 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 আলট্রালাইট হাউজার নৌবাহিনীর আধুনিকায়নে ফ্রিগেট ব্ল্যাক হক ইউটিলিটি হেলিকপ্টার ইলেকট্রনিক অরফায়ার সিস্টেম সর্বাধুনিক প্রযুক্তির লিজেন্ডারি যুদ্ধবিমান এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং এফ এইট্টিন সুপার নেভাল স্ট্রাইক ফাইটার বাংলাদেশ অবশ্যই এগুলোর সাথে বিভিন্ন সামরিক যান প্রচলিত যুদ্ধস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা বলেছে তা হতে পারে প্যাট্রিয়ট প্যাক থ্রি যা রাশিয়ান এস থ্রি হান্ড্রেডের সমমানের বা অধিক কার্যকরী বন্ধুরা অস্ত্রের তালিকায় যদি আমেরিকা লিজেন্ডারি এমবিটি আব্রাম এ অন হয় তাহলে তা বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য হবে দারুণ ব্যাপার আরেকটি কার্যকর প্রমাণিত অস্ত্র হল তাদের জ্যাভেলিন অ্যান্টিট্যাক মিসাইল অনেকেই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের কি আমেরিকার সাথে এই প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করা উচিত আমার ভাষ্য হলো কেন নয় বর্তমানে বিশ্ব ব্যবস্থা এবং রাজনীতি দুই বদলে গেছে বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে নিয়মিত এবং এই মুহূর্তে বিশ্ব একটি অস্থির সময় পার করছে আমাদের অস্ত্র সংগ্রহের প্রধান উৎস দেশ হলো দুটি চীন এবং রাশিয়া কিন্তু আমাদের মহাবিপদের সময় এই দেশ দুটিকে পাশে পাওয়া যায়নি জাতিসংঘে মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার নিন্দা প্রস্তাবে তারা বাংলাদেশের বিপক্ষে ভেটো দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে দেশ থেকে অস্ত্র ক্রয় করা হয় ক্রয়ের বিনিময়ে সে দেশ ক্রয়কারী দেশকে বিপদের সময় কূটনৈতিক সমর্থন প্রদান করে বা ক্রয়কারী দেশটি কূটনৈতিক সমর্থন আশা করে বাংলাদেশ তা পায়নি বরং পেয়েছে উল্টোটা এদিকে মায়ানমারও চীন ও রাশিয়ার অস্ত্রের আর প্রধান ক্রেতা চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রয়োজনে তারা মায়ানমারের বিরুদ্ধে যাবে না রাশিয়ার প্রয়োজন যে কোনো বিষয়ে তাদের অস্ত্র বিক্রি করা মানবাধিকার এবং বাংলাদেশ তাদের কাছে কোনো মুখ্য বিষয় নয় সর্বশেষ আমেরিকার সাথে এই চুক্তির সমর্থনে যুক্তিটি দিতে চাই তা হল মায়ানমারকে জনমের মতো শিক্ষা দেওয়ার জন্য সরকার সামরিক বাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা হাতে নিয়েছে তা শুধু রাশিয়া এবং চীনের উপর নির্ভর করে বাস্তবায়ন করা সম্ভব নয় আর অস্ত্রের সক্ষমতা কার্যকারিতা এবং গুণগত মান সর্বাধুনিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে আমেরিকার ধারের কাছেও কেউ নেই তাই আমেরিকার উৎপাদিত অস্ত্র আমাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হলে আমাদের সামরিক বাহিনী সর্বাধনিক অস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতায় মায়ানমার থেকে কয়েক প্রজন্ম এগিয়ে যাবে এমনভাবে পর্যদুস্ত করা যাবে যে ওদের কমান্ডোদের প্রধান বাহন স্যান্ডেল রেখে দৌড়াবে মাত্র বারো থেকে চোদ্দটি অ্যাপাচি বাংলাদেশের সীমান্তবর্তী সকল মায়ানমারের সামরিক চৌকিগুলো দুই থেকে তিন ঘন্টার মধ্যে জাহান নামে পাঠিয়ে দিতে সক্ষম এই অ্যাপাচির কেমন ক্ষমতা উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দাম বাহিনী টের পেয়েছিল মাত্র বারোটি অ্যাপাচি কুয়েতে সাদ্দামের বহু রাডার স্টেশন সামরিক স্থাপনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক শত ট্যাঙ্ক মাত্র কয়েক ঘন্টার আক্রমণের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছিল পরবর্তীতে এটা যুদ্ধের মূর ঘড়িয়ে দেয় এখন অ্যাপাচি চৌষট্টি ডি তখনকার থেকে কয়েক গুণ উন্নত বন্ধুরা বুঝতেই পারছেন বার্মিজদের নোনা পানি খাওয়ানোর জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই মাত্র বারো থেকে চোদ্দোটি অ্যাপাচি সিক্সটি ফোর ডি পাঠিয়ে বাংলাদেশের কমান্ডাররা ঘুমাতে যাবে ঘুম থেকে উঠে দেখবে যুদ্ধ শেষ বান্দরবাহিনী রাখাইন ছেড়ে পালিয়ে থাইল্যান্ডে যাওয়ার উপক্রম হয়েছে বন্ধুরা ভারত ও চীনের মধ্যে সতর্ক সম্পর্ক রক্ষা করে চলছিল বাংলাদেশ এর মধ্যেই এখন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এগিয়ে এলো বাংলাদেশ সরকারকে সাংঘর্ষিক প্রত্যাশাগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে যদি জাতীয় স্বার্থ প্রধান বিবেচ্য বিষয় হয় তবে বাংলাদেশ তা করতে পারবে ওয়াশিংটনের বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হল প্রতিরক্ষা কূটনীতি দুই হাজার উনিশ সালের জুন মাসে প্রতিরক্ষা দপ্তর ওই কৌশল প্রশ্নে তার প্রথম প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশকে উদীয়মান অংশীদার হিসেবে স্বীকৃতি দেয় আমাদের ইন্দো প্যাসিফিক ভিশনের মূল লক্ষ্য হল এই বাস্তবতা যে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক দেশ সব জাতির কল্যাণের লক্ষ্যে অবাধ উন্মুক্ত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার জন্য দক্ষিণ এশিয়ার সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণেই নিরাপত্তা জোরদার করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমেরিকার ভাষ্য ওয়াশিংটন ভিত্তিক থিংট্যাং আটলান্টা কাউন্সিলের সিনিয়র ফেলো হিসেবে সক্রিয় আলি রিয়াজ বলেন এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও চীনা প্রেসিডেন্ট শি এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বাংলাদেশের অংশগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক এজেন্ডা প্রবলভাবে অনুসরণ করা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইতিমধ্যেই দুই সালে শুরু হওয়া বিদেশি সামরিক বাহিনীর অর্থায়ন পরিকল্পনার আওতায় সন্ত্রাস দমন শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে দুই সাল থেকে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অনন্য উদ্যোগ দূর করতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ষাট মিলিয়ন ডলার প্রদান করেছে বাংলাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন জানান চীনের বিআরআই থেকে বের করে ইন্দো প্যাসিফিক বলায় বাংলাদেশকে নিয়ে যেতে মার্কিন প্রশাসন আগ্রাসী প্রয়াস চালাচ্ছে তিনি নিককেকে বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের বিরুদ্ধে যুদ্ধে অংশীদারিত্ব এবং অস্ত্র বিক্রি প্রশ্নে অংশীদারিত্ব চায় ঢাকার থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক দূত হুমায়ুন কবির বলেন এটি বাংলাদেশকে কুশলী অবস্থানে ফেলে দিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র চীন উভয়ই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফলে দেশটির জন্য কাজটি কঠিন হবে বন্ধুরা সবশেষে বলতে চাই সকল সিদ্ধান্তরই কিছু সুবিধা অসুবিধা থাকে তবে আমার কাছে যেটা মনে হয় এখানে অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি কারণ বর্তমানে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার মতো দেশকে পাশে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে বাংলাদেশের সার্বভৌম এবং সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমরা আশা করি বাংলাদেশ তার আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে এবং কূটনৈতিক ক্ষেত্রে পরিপক্কতার পরিচয় দেবে এবং সর্বাগ্রে তার জাতীয় স্বার্থই অগ্রাধিকার দেবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে আর যে সকল প্রবাসী ভাই বোনেরা সুদূর আমেরিকা অস্ট্রেলিয়া সৌদি আরব লেবানন মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আমাকে দেখছেন সকলের কাছে অনুরোধ আপনারা এই মুহূর্তে দেশের সামগ্রিক সামরিক সংবাদ যদি নিয়মিত পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য